আমার প্রিয় ছাত্রছাত্রী আজ আমরা আলোচনা করব ইমেল সম্পর্কে ইমেল সম্পর্কে আজ দুটি বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইমেল কি এবং ইমেল অ্যাড্রেস কী প্রথমে ইমেল কি ইমেল হল ইলেকট্রনিক্স মেল এর সংক্ষিপ্ত রূপ ইমেলের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা ফ্যাক্স মেশিনে ইন্টারনেটের সংযোগ স্থাপন করে বিশ্বের যে কোনো জায়গায় অতি দ্রুত তথ্য পাঠানো যায় পাঠানো ইমেলটি পেরকের আইএসপি সার্ভারের মাধ্যমে প্রাপকের আইএসপি সার্ভারে সংরক্ষিত মেলবক্সে জমা হয় আইএসপির পুরো নাম হল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবার আসি ইমেল অ্যাড্রেস কী ইমেল অ্যাড্রেস হলো ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করার একটি পরিচয় এক কথায় যে অ্যাড্রেস ব্যবহার করে ইমেল করা হয় তাকে ইমেল অ্যাড্রেস বলে ইমেল অ্যাড্রেস দুই ভাগে বিভক্ত এক ইউজার নেম দুই ডোমেন ইউজারনেম এবং ডোমেনকে অ্যাট দ্য রেট চিহ্ন দিয়ে যুক্ত করা হয় যেমন কে সাহা নাইন সিক্স ফাইভ সিক্স অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে ইউজারনেম কে সাহা নাইন সিক্স ফাইভ সিক্স আর ডোমেন নেম জিমেল ডট কম ইউজারনেম নেওয়ার সময় ইচ্ছা মতো লেটার সংখ্যা ও চিহ্ন নেওয়া যায় তবে ছোটো হওয়া ভালো কারণ ব্যবহারের সুবিধা হয় আবার ডোমেনের কয়েকটি অংশ আছে প্রথম ওয়ার্ডটি ঠিক বলা হয় হোস্ট মেশিন নেম এখানে জিমেল হল হোস্ট মেশিন নেম হোস্ট মেশিন নেমের পরবর্তী অংশটি বোঝা যায় যে প্রতিষ্ঠানটি কোন ধরনের কার্য পরিচালনা করে যেমন ডট কম মানে কমার্শিয়াল বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ডট ও জি মানে অর্গানাইজেশন বা অবাণিজ্যিক প্রতিষ্ঠান ডট নেট নেটওয়ার্কিং প্রতিষ্ঠান ডট গভ গভর্নমেন্ট প্রতিষ্ঠান ডট ইডি ইউ এডুকেশনাল প্রতিষ্ঠান